আমার বুঝতে অসুবিধা হয়েছিল। আমি ভেবেছিলাম উনি কালার নিয়ে প্রশ্ন করছেন, কিন্তু উনি কালার নিয়ে প্রশ্ন করেননি, উনি কোয়ালিটি নিয়ে প্রশ্ন করেছেন। কারণ কালারটা গভর্নমেন্ট করে দিয়েছে, এই ব্যাপারে প্রশ্ন শুনে তো আমি কিছু করতে পারবো না, যার জন্য আমি বসিয়ে দিয়েছিলাম। মিটিং শেষে উনি আমাকে বলেছেন কালার নয় কোয়ালিটি, কোয়ালিটি নিয়ে যখন বলেছে আমি দেখব। সেটা তো আমাদেরকে বলে উনি যাচ্ছিলেন ওখানে দাঁড়িয়ে আপনার কথা শুনে, সকলের সামনে এইভাবে মানে আপনি কি মেজাজ হারিয়ে ফেলেছিলেন? না না, মেজাজ হারাবার ব্যাপার নেই, কেউ যদি ইচ্ছা করে কাঁদে আমার তো কিছু করার নেই না। নাটক করতে চাইলে অনেক নাটক করা যায়, বাট আমি তো নাটক করতে আসিনি, আমি স্কুলের ডেভেলপমেন্ট করতে এসেছি। হ্যাঁ, অনেক স্কুল আছে তো চুস্তে, সরকারি স্কুলে পড়াবেন, সরকারি স্কুলের নিয়ম নীতি মেনে চলতে হবে। আপনি আপনার মতো চলতে গেলে অনেক পাবলিক সেক্টর আছে যেতে পারে, অসুবিধা কোথায়?